ফুড প্রসেস অ্যান্ড প্যাকেজিং জবস ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। অস্ট্রেলিয়াতে ফুড প্রসেসিং এর 11,000-এরও বেশি ফার্ম রয়েছে। সেসব ফার্মগুলোতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ফুড প্রসেস ওয়ার্কারের কর্মী প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে সকল ফার্মগুলো নিয়ে আলোচনা করব, এসব ফার্মগুলোতে রয়েছে ফুড প্রসেসিং এবং প্যাকেজিং এর কাজ। অস্ট্রেলিয়াতে বর্তমানে প্রচুর ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। এসব ফার্ম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, কিভাবে এসব ফার্মগুলোতে আপনারা কাজ করবেন, একজন ফুড প্রসেসর হিসাবে আপনাকে কি কি কাজ করতে হবে, একজন ফুড প্রসেসরের বেতন কত, এসব জবগুলোতে আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, একজন ফুড প্রসেসর হিসাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে আপনার কত টাকা খরচ পড়বে, অস্ট্রেলিয়ার এসব কোম্পানিগুলোতে আপনারা কিভাবে সরাসরি আবেদন করতে পারেন সেই নিয়মটিও দেখিয়ে দিব, এই জবের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটাও ডিটেল আকারে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বিশ্বের যে কোনো দেশ থেকে একজন ফুড প্রসেসর হিসেবে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে কর্মী সংকট, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে ফ্রি ভিসা স্পন্সর করে। এ ভিসা পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের, সরাসরি কোম্পানির নিকট আবেদন করে এ ভিসা পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে 50,000 থেকে 70,000 অস্ট্রেলিয়ান ডলার। আপনি যদি এই টাকাটাকে বাংলায় কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে বছর 50,92,000 টাকার মতো, যা কিনা মাসিক বেতনে 4 থেকে 4.5 লক্ষ টাকা। আপনি চাইলে ওভারটাইম করে আপনার বেতনটাকে আরো বৃদ্ধি করতে পারেন। এ ধরনের ফার্মগুলোতে দুগ্ধজাত পণ্য, সস, স্বাদ এবং মিষ্টি মশলাগুলির মতো পণ্যগুলি একটি দ্রুত গতির উৎপাদন লাইনে কাজ করা, বাক্সে সস এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য রাখা, প্যাকিং এবং লেবেলের কাজ করা। তাদের ওয়েবসাইটে সরাসরি বলা আছে দ্রুত গতির উৎপাদন লাইনে কাজ করা, প্যাকেজ পণ্য, লেবেলিং পণ্য, কোম্পানির মান এবং পণ্যের চাহিদা অনুযায়ী সঠিক পণ্য নির্ধারণ করা। প্রতি সপ্তাহে আপনাকে 8 ঘন্টা করে 5 দিন কাজ করতে হবে, বাকি 2 দিন আপনি ছুটি পাবেন। আপনি চাইলে এই 2 দিন ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরো বৃদ্ধি করতে পারেন। একজন ফুড প্যাকেজার হিসাবে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এ ধরনের ফার্ম থেকে ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য যথাসম্ভব সাহায্য পাবেন। একজন ফুড প্রসেসর ওয়ার্কার হিসেবে অস্ট্রেলিয়াতে আসতে কোম্পানি আপনার সকল খরচ দিয়ে আপনাকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে। অস্ট্রেলিয়াতে ফুড প্রসেস জব নিয়ে আসার জন্য কোম্পানি আপনাকে সকল খরচ দিয়ে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে। আসার পরে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ পাবেন, আগে থেকে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে। এ সকল কোম্পানি থেকে আপনি থাকার জায়গা পাবেন, খাওয়া দাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব। অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে কিভাবে আপনারা আবেদন করবেন চলেন এখন সেটা দেখাই। তো আপনাদেরকে আমি জবগুলোর লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমেই দেখেন এই জবটি রয়েছে MTC রিক্রুটমেন্ট। এখানে জবটির লোকেশন দেওয়া আছে এবং পজিশন দেওয়া আছে পিক অ্যান্ড প্যাকার্স। তো এরপর হচ্ছে জব ডিসক্রিপশন। তো জব ডিসক্রিপশনে কিন্তু ফুলফিল ভাবে সবকিছু লেখা আছে। দেখেন তাদের রোলে এখানে কিন্তু লেখা আছে যে আপনাদেরকে কি কি কাজ করতে হবে, যেমন প্যাকেজিং, লেবেলিং, লাইনে দাঁড়িয়ে তাদের দুগ্ধজাত পণ্য এবং সস এগুলো আলাদা করা। এখানে দেখেন এই জবের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা অথবা এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই। এখানে শুধু লেখা আছে প্রিভিয়াস ফুড ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স আইডিয়াল, অর্থাৎ আপনার যদি ফুড প্রসেসিং সম্পর্কে আগের কিছু আইডিয়া থাকে তাহলে আপনি জব করতে পারবেন। এরপর এখানে কিছু ডকুমেন্টস আছে, যেমন COVID-19 ভ্যাকসিন, তারপর মেডিকেল টেস্ট। এগুলো হচ্ছে আপনি যখন ভিসা পাবেন তারপরে আপনার প্রয়োজন হবে, এখন আপাতত আপনার প্রয়োজন নেই। যেহেতু এই জবের জন্য শিক্ষাগত যোগ্যতা, IELTS অথবা অভিজ্ঞতা কিছুরই প্রয়োজন নেই, তাই আপনারা চাইলে এই জবটিতে কিন্তু যে কেউ আবেদন করতে পারবেন। এরপরে দেখেন একদম নিচের দিকে লেখা আছে ইফ ইউ বিলিভ ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড
রিকোয়ার্ড স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, প্লিজ অ্যাপ্লাই অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে আপনার প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, অনুগ্রহ করে এখনই আবেদন করুন এবং আপনার আবেদন জমা দিন। এর মানে হচ্ছে আপনি যদি এ ধরনের কাজ পারেন তাহলে এখনই আবেদন করুন। এরপরে অন্য একটি জব দেখায়, দেখেন এই জবটি রয়েছে ফুড প্যাকিং প্রসেস ওয়ার্কার। তো এখানেও তাদের কি কি কাজ করতে হবে সেটা লেখা আছে, তাদের কোম্পানি ডিটেল লেখা আছে। এরপরে দেখতে পাচ্ছেন এই জবেও কিন্তু কোনো রিকোয়ারমেন্টস নেই, অর্থাৎ আপনার কোনো প্রকার আলাদা ডকুমেন্টস এর প্রয়োজন হবে না। এখানে দেখেন তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি এখানে ইমেল করতে পারেন। এরপরে অন্য আরেকটি জব দেখাই, দেখেন এই জবটিও রয়েছে ফুড প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট। তো এখানেও তাদের জব ডিটেল দেওয়া আছে, তারপর কোয়ালিফিকেশন দেওয়া আছে। তো এখানেও কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অথবা এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই, দেখেন এখানেও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা কিভাবে এই জবটিতে সরাসরি মেইল করবেন অথবা কিভাবে আপনারা তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, দুটি নিয়মই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার দুটি ডকুমেন্টস প্রয়োজন হবে, একটি হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে রিজিউমি এবং ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার। দেখেন এখানে দুটি ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার এবং রিজিউমি ফরম্যাট রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এ ধরনের জবে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই অ্যাপ্লাই করে, তাই আপনার যদি রিজিউমি এবং কভার লেটার পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু কখনোই এই জব থেকে আপনি রেসপন্স পাবেন না। তো যাই হোক, রিজিউমি এবং কভার লেটার আমি আপনাদেরকে পিডিএফ আকার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমে কিভাবে মেইল করবেন সেটা দেখাই, তারপরে দেখাবো ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন। তো এই যে দেখেন জবের নিচের দিকে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো এখান থেকে এই ইমেলটি আমি কপি করে নিব। তো মেইলে এসে আমি টুতে পেস্ট করে দিয়েছি আর সাবজেক্টে লিখে নিয়েছি ফ্রুট প্যাকেজিং প্রসেস ওয়ার্কার। আর এখন হচ্ছে এখানে আপনি মেইল করবেন, আপনি যেই কভার লেটারটি তৈরি করেছেন সেটা হুবহু কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আলাদা করে আপনাকে এখানে আর কোনো মেইল লিখতে হবে না। এরপরে দেখেন নিচের দিকে রয়েছে অ্যাটাচ ফাইল, এখান থেকে আপনি কভার লেটার এবং রিজিউমি পিডিএফ আকারে অ্যাটাচ করে দিবেন। এরপর সেন্ড করে দিলেই কিন্তু আপনার মেইল করা কমপ্লিট। এখন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, দেখেন এখানে লেখা আছে কুইক অ্যাপ্লাই, তো এখানে ক্লিক করবেন। প্রথমে চলে আসবে আপনার পার্সোনাল ডিটেলস, তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি কোন দেশে রয়েছেন সে দেশের কোডটি সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন। এরপর রয়েছে আপলোডের রিজিউমি, তো আপনি আপনার রিজিউমির পিডিএফ কপিটাকে এখানে আপলোড করে দিবেন। এরপর রয়েছে কভার লেটার, তো কভার লেটার আপনি আপলোড করতে চাইলে করতে পারেন অথবা ডোন্ট ইনক্লুড এ কভার লেটার, তো আপনার যেটি ইচ্ছা সেটি সিলেক্ট করে দিবেন। এরপরে আসবে ক্যারিয়ার হিস্টোরি, তো আপনি যেহেতু রিজিউমি আপলোড করবেন, রিজিউমির মধ্যে কিন্তু আপনার ক্যারিয়ার হিস্টোরি, স্কিল, এডুকেশন সবকিছু লেখাই আছে, তাই এখানে আলাদাভাবে লেখার আর প্রয়োজন নেই, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে শুধুমাত্র একটি কভার লেটার এবং রিজিউমি যদি আপলোড করে দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারেন, এর থেকে বেশি কিছু লেখার আপনার প্রয়োজন নেই। তো দুইভাবেই আবেদন করা দেখালাম, আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হয় সেভাবেই আপনারা আবেদন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে ভিডিওটি দেখে অন্যরাও আবেদন করতে পারে। আপনি কোন দেশে আগ্রহী, আপনার পছন্দের দেশ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।